হোটেলের কর্মচারী থেকে কোটি টাকার মালিক, আমেরিকায় আছে বিশাল বাড়ি ও গাড়ি। প্রবাসে ভালো বেতনের লোভ দেখিয়ে শত শত মানুষকে করেছে নিঃস্ব, হাতে নিয়েছে কোটি কোটি টাকা। রংপুরে অজ্ঞান পার্টির ৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার ও নগদ অর্থ উদ্ধার। নৌপথে বিশেষ কৌশলে এক যুগ ধরে যাত্রীদের মালামাল লুট, অবশেষে পুলিশের জালে ধরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। ২০০৮ সালের দিকে রাজধানীর বাড়িধারায় এভিনিউ নামে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ মুক্তার হোসেন। এরপর গুলশানের লেক ভিউ রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে ছিলেন। সেই মুক্তার এখন শতকোটি টাকার মালিক। তার যুক্তরাষ্ট্রে গাড়ি বাড়ি আছে, সেখানে বসবাস করেন তার স্ত্রী ও সন্তানরা। রাজধানীর উত্তরায় মুক্তার হোসেনের একটি বার রয়েছে। এবারে প্রতিদিন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াত ছিল। তাদের মধ্যে রয়েছেন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ। রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরে গরিবে নেওয়াজ রোডে অবস্থিত একটি ভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি। ওই ভবনে কিংফিশার রেস্টুরেন্ট নাম দিয়ে বার চালাতেন মুক্তার। সেখান থেকে প্রায় ৫০০ বোতল মদ ও ৬০০০ ক্যান বিয়ার জব্দ করে ডিবি পুলিশ। এ সময় বার ম্যানেজার সহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়, তবে মুক্তার হোসেন পলাতক, তার বিরুদ্ধে মামলা হয়েছে। ডিবি পুলিশ জানায় ওই বারে প্রতিদিন যাতায়াত ছিল বিভিন্ন মানুষের, তাদের মধ্যে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক সহ বিভিন্ন পেশার নারী পুরুষ রয়েছেন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল যে উত্তরার ওই ভবনে গান বাজনার নামে ছেলেমেয়েরা ডিজে পার্টি করছে, একই সঙ্গে সেখানে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ মদ। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। প্রথমে ভবনের ৭তলায় গিয়ে ডিবির দল দেখে অনেক ছেলেমেয়ে দৌড়াদৌড়ি করছে, পরে ভেতরে গিয়ে দেখে সেখানে প্রচুর বিদেশি মদ ও বিয়ার। ডিবির দল ৫-৬ তলায় গিয়ে একই অবস্থা দেখতে পায়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, অভিযানে প্রায় ৫০০ দামি বিদেশি মদ ও প্রায় ৬০০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এগুলো কিভাবে দেশে নিয়ে এসেছে এ বিষয়ে কোনো তথ্যই জানাতে পারেনি বার কর্তৃপক্ষ। কাগজপত্র দেখতে ডিবি পুলিশ বাড়িটিতে রাত ৯টা থেকে ২টা পর্যন্ত অপেক্ষা করে, তারপরও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর বার থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে, সেই মামলায় আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। মামলায় প্রতিষ্ঠানটির কাকে কাকে অভিযুক্ত করা হয়েছে জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, মালিক ও ম্যানেজার সহ অনেককেই মামলায় আসামি করা হয়েছে। ডিবি জানায় মুক্তার হোসেনের আরও বার রয়েছে, মিরপুর, গুলশান ও নারায়ণগঞ্জ সহ ৫টি বার চালান তিনি। এদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে নিরীহ বেকার যুবকদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এই চক্রের মূল হোতা মাহবুব উল হাসান ও তার প্রধান সহযোগী মাহমুদ করিমকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব ৩। দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব ৩ রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মানব পাচার ও প্রতারক চক্রের মূল হোতা মাহবুবুল হাসান ও মাহমুদ করিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ৫২১টি পাসপোর্ট, বিদেশে চাকরির জন্য তৈরি করা ভুয়া কোর্সের সনদ ৬৫টি, মেডিকেল সার্টিফিকেট ৩০০টি সহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়। গ্রেফতাররা বিভিন্ন অসহায় দরিদ্র লোকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে দালালের মাধ্যমে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক লোকজনের পাসপোর্ট সংগ্রহ করে। এভাবে তারা গত ২ বছরে ৫২১টি পাসপোর্ট সংগ্রহ করেছে। এর মধ্যে যারা মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক তাদের কাছ থেকে ২ থেকে ৩ লাখ এবং যারা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা করে জমা নেয়। তিনি আরও বলেন, আসামি মাহবুব ২০০০ সাল থেকে সংঘবদ্ধ মানব পাচার ও প্রতারক চক্রের সদস্য। বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতারণার মাধ্যমে কিছু লোক পাঠায়। বিদেশে পৌঁছার পর বিদেশে অবস্থানরত এজেন্ট দিয়ে পুনরায় প্রতারণা করা হয়। তাদের কাজের নামে অজ্ঞাত স্থানে নিয়ে বন্দি করে রাখা হয়। সেখানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব ৩-এর অধিনায়ক জানান, আসামিদের ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি পরিচালনার কোনো লাইসেন্স নেই।
স্বল্প সময়ে বিনা শ্রমে অধিক লাভ বা অর্থ উপার্জনই তাদের একমাত্র লক্ষ্য। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। অন্যদিকে নৌপথে বিশেষ করে বিভিন্ন লঞ্চে যাত্রী বেশে উঠে সাধারণ যাত্রীদের মালামাল চুরি করে পালিয়ে যায় এই চোরেরা। শুরুতে লঞ্চ যাত্রীদের টার্গেট করে মালামাল ও টাকা পয়সা হাতিয়ে নেয়। অনেক যাত্রীদের খাবার খাইয়ে অজ্ঞান করেও সব লুট করে চক্রটির সদস্যরা। সদরঘাটে লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌপুলিশ। এরা হলেন বরিশালের বাকেরগঞ্জের পূর্ব দুর্গাপুর এলাকার সাহেব আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ খায়রুল ইসলাম বিশ্বাস ও একই এলাকার খালিক হাওলাদারের ছেলে মোহাম্মদ স্বপন হাওলাদার। দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় নৌপুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য জানান। তিনি জানান, এদের সঙ্গে জড়িত অন্তত 2 ডজন চোরের খোঁজে মাঠে নেমেছে নৌপুলিশ। এক যুগ ধরে তারা এই কাজ করে আসছে। গ্রেফতার পর তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লঞ্চ কেবিন খোলার কাজে ব্যবহৃত নকল চাবি, চুরি ছিনতাই শেষে মালামাল বহনের কাজে ব্যবহৃত ব্যাগ, জুসের বোতল, 2টি মোবাইল ফোন, যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া 8,300 টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা সদরঘাট কেন্দ্রিক ছিনতাই, চুরি ও অজ্ঞান পার্টির সদস্য। তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে লঞ্চে চুরি করত। অপরদিকে রংপুরের পীরগাছায় একটি চুরির ঘটনায় অজ্ঞান পার্টির 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ। গ্রেফতাররা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহারানী পারভিন, রংপুরের পীরগঞ্জ উপজেলার সুরজ মিয়া, পাপনচন্দ্র মহন্ত, রাশিদুল ইসলাম, মঞ্চ জুয়ারা বেগম ও পীরগাছা উপজেলার হাবিবুর রহমান। এ সময় লুট করা বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার নগদ টাকা সহ চোরাই মালামাল উদ্ধার করা হয়। প্রতারক এই চক্রটি খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে লুট করত বলে পুলিশ জানিয়েছে। আশরাফুল আলম পলাশ জানান, কিছুদিন আগে পীরগাছা উপজেলার সাওলা ইউনিয়নের গাবুরা এলাকার আজগর আলীর বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে। এক মহিলা কৌশলে তাদের বাড়িতে এসে রান্নার কাজে সহযোগিতা করার সময় খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেন, যা খাওয়ার পর রাতে বাড়ির সবাই অজ্ঞান হয়ে যায়। পরে গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা বাড়ি থেকে মোটরসাইকেল, নগদ 1,70,000 টাকা ও স্বর্ণলঙ্কা সহ প্রায় 5.5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আজকর আলী গত 3 অক্টোবর পীরগাছা থানায় মঞ্চু জুয়ারা বেগম ও হবিবুর রহমানের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মঞ্চু জুয়ার বেগমকে গাইবান্ধা জেলার ধাপ্পেরহাট এলাকা থেকে গ্রেফতার করে। পরে মঞ্চু জুয়ার দেওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর, রংপুর জেলার পীরগঞ্জ ও পীরগাছা আরও 5 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 3টি চোরাই স্বর্ণের আংটি, 2টি স্বর্ণের নাকফুল, 2টি রূপার চেইন, 1টি রূপার ব্রেসলেট, 6টি রূপার নূপুর এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। সুপ্রিয় দর্শক, দেশে এখন প্রতিটা সেক্টরে ছোট ছোট চোর বাটপারে ভরে গেছে, অথচ এদের বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ। একটা সময় এরাই হয়ে ওঠে সন্ত্রাসীদের গডফাদার। শুরু থেকে এদের দমন করলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। প্রশাসন কি পারবে সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে? পারবে বলে মনে হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর না হলে নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।